আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করতে হয় তো আমি ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ডান পাশে উপরে থ্রি লাইন সো এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন এই সেটিংস অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার তো এই মেটা অ্যাকাউন্ট সেন্টারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে প্রোফাইলস নামে একটি অপশন প্রোফাইলের জায়গায় ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে আপনার নামের জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন নেম নামে একটি অপশন তো এই নেম অপশনে ক্লিক করবেন নেম অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাবে আর অবশ্যই মনে রাখবেন আপনি যদি নাম পরিবর্তন করেন তাহলে পরবর্তী ষাট দিনের মধ্যে আপনি আর নতুন করে নাম পরিবর্তন করতে পারবেন না তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি নতুন কি নামটি দিতে যাচ্ছেন অথবা আপনার নামের বাংলা বা ইংরেজি যেটা দিতে যাচ্ছেন এখানে প্রথম অংশটি লিখে দিবেন তারপর এখানে নিশ্চয়ই দেখতে পারবেন লাস্ট নেম এই লাস্ট নেমের অপশন এখানে ক্লিক করার পর আপনার নামের শেষের অংশটি লিখে দিবেন তো আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ লেখার পর নিচে দেখতে পারবেন রিভিউ চেঞ্জ তো এই রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করবেন তো এখানে আপনার সঠিকটা দেখে নেবেন আগে আমার প্রথম অংশ তামিম এবং শেষ অংশ হাসান তো এটাতে সিলেক্ট করাই আছে তারপর এখানে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব তো সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার প্রোফাইলের নামটি পরিবর্তন হয়ে গেছে যদি পাসওয়ার্ড চায় তাহলে আপনার অবশ্যই ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে ভিডিওটি কাজে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ